একসময়ের প্রায় মৃত মংলা বন্দর এখন দেশের অন্যতম সচল বাণিজ্যিক বন্দরের স্বীকৃতি পাচ্ছে। বর্তমান সরকারের সময়ে গত এক যুগে প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে বহুমুখী উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ভরাট হওয়া ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নৌরুট ঘুষিয়াখালী চ্যানেল এখন সচল। বর্তমানে 8 থেকে 10 ড্রাফটের জাহাজ মংলা বন্দরে ভিড়তে পারছে। প্রাণচাঞ্চল্য ফিরে আসায় বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির মধ্যেও জাহাজ আগমনে 70 বছরের রেকর্ড অতিক্রম করেছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা। মংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের হিসেবে প্রতিষ্ঠার পর থেকে সব রেকর্ড ভঙ্গ করে মংলা বন্দরে 2020-21 অর্থ বছরে 970টি বাণিজ্যিক জাহাজ এসেছে, যা গত অর্থ বছরের চেয়ে 67টি বেশি। গত 7 জুলাই 120 কোটি টাকা মূল্যের মোবাইল হারবার ক্রেন মংলা বন্দরে পৌঁছেছে। বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন করতে নতুন নতুন যন্ত্রাংশ সংযোজন এবং অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে অনেক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বন্দর উন্নয়নে 700 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিং সহ অনেক কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে।